যদি আপনাকে বলা হয় ভারতের স্পেশাল ফোর্সগুলির নাম বলুন, তাহলে হয়তো অনেকেই উত্তর দেবে প্যারা, মার্কোস, গারুড এবং এনএসজি। কিন্তু আজকের ভিডিওতে ভারতের এমন একটি স্পেশাল ফোর্সের কথা বলবো যাদের কথা আপনারা অনেকেই শোনেননি, কারণ এই স্পেশাল ফোর্সটি ভারতের হাইলি ক্লাসিফাইড এবং ভারতের সিক্রেট স্পেশাল ফোর্সগুলির মধ্যে পড়ে, আর এর নাম হলো ঘোস্ট ইউনিট বা ঘোস্ট রেজিমেন্ট। ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে জানিয়ে দিই, এটি ভারতের হাইলি ক্লাসিফাইড সিক্রেট স্পেশাল ফোর্স, আর তাই এদের অ্যাক্টিভিটির কথা খুব কম মানুষই জানে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সেই সমস্ত কথা তুলে ধরবো যেগুলি ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় এবং এর ফলে এর গোপনীয়তাও রক্ষা করা হবে। যদিও আমাদের কাছে তাদের কোনো গোপন তথ্য থাকতো, তাহলেও সেই তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরতাম না। সরকার যখন কোনো জিনিসকে গোপন রাখতে চাইছে, তবে তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে, তাই এদের গোপনীয়তা রক্ষা করা আমাদের কর্তব্য। এটি হাইলি ক্লাসিফাইড স্পেশাল ফোর্স হওয়ার কারণে এর কোনো ইমেজ ইন্টারনেটে নেই, তাই এই ভিডিওতে যে সমস্ত ইমেজ ইউজ করা হয়েছে তা শুধু ভিডিওটিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এইগুলি কোনো মতেই অরিজিনাল ঘোস্ট ইউনিটের ভিডিও ফুটেজ বা ইমেজ নয়। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। এই স্পেশাল ফোর্স ইউনিটটি ভারতের রয়েড কনফিডেন্সিয়াল সিক্রেট একটি ইউনিট। এই ফোর্সটি গঠন করা হয়েছে সিক্রেট অপারেশনগুলি করার জন্য। এই ফোর্সটিকে স্থাপন করা হয়েছে 1981 সালে, আর এদের অ্যাক্টিভিটির ব্যাপারে খুব কম মানুষের কাছেই তথ্য আছে। আর এই ফোর্সে কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না, এটি একটি ভলেন্টিয়ার ফোর্স। এই ফোর্সে সেই সমস্ত সোলজারদেরই ভর্তি করা হয় যারা এর ট্রেনিংয়ের কঠিন ধাপগুলি পার করতে পারে। প্রথমের দিকে ভারত সরকার এই ধরনের কোনো ইউনিট আছে বলে তা স্বীকার করেনি, কিন্তু পরবর্তীতে স্বীকার করা হয় এই ধরনের কোনো স্পেশাল ফোর্স ইউনিট ভারতে রয়েছে। এই স্পেশাল ফোর্সে যে সমস্ত কমান্ডাররা অংশগ্রহণ করে তারা সকলেই প্রায় প্যারা কমান্ডার থেকে আসে। এই স্পেশাল ফোর্সের ব্যাপারে একটা কথা বলা হয় যে এরা ইসরায়েলের গোপন জায়গায় ইসরায়েলের সিক্রেট স্পেশাল ফোর্সের সাথে ট্রেনিং করে। আর এই ইউনিটের কমান্ডাররা কমব্যাট এবং কভার অপারেশন ছাড়াও গুপ্ত তথ্য সংগ্রহ করার জন্য সক্রিয়ভাবে কাজ করে। আর শুধু এইটুকুই নয়, এই স্পেশাল ফোর্সটি ভারতের এনএসজি ইউনিটের প্যারেন্ট ইউনিট। যদি এদের ট্রেনিংয়ের ব্যাপারে বলা হয়, তাহলে বলবো বিভিন্ন জায়গায় সার্ভাইভ করা ও লড়াই করার জন্য এদের ট্রেনিং দেওয়া হয়। এরা মাউন্টেন ওয়ারফেয়ারে এক্সপার্ট হয়। মাউন্টেন ওয়ারফেয়ারে এদের সমতুল্য ফোর্স পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। এরা যে কোনো এক্সট্রিম কন্ডিশনে লড়াই করতে পারে এবং সার্ভাইভ করতে পারে। এরা ইন্ডিয়ান নেভির মার্কোস কমান্ডারদের সাথেও ট্রেনিং করে। এই স্পেশাল ইউনিটের কমান্ডাররা ফ্রি ফল প্যারাসুট ড্রাইভিংয়ের এক্সপার্ট হয়ে থাকে। এদের ফরেস্ট ওয়ারফেয়ারের ট্রেনিংও দেওয়া হয়, কারণ ফরেস্ট অপারেশনকে পৃথিবীর সবচেয়ে টাফ অপারেশন বলে মনে করা হয়। এরা যতটা ভয়ঙ্কর হাতিয়ার নিয়ে ততটাই ভয়ঙ্কর হাতিয়ার ছাড়াও, কারণ এদের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের জন্য বিভিন্ন রকমের মার্শাল আর্টেরও ট্রেনিং দেওয়া হয়। আর এই ট্রেনিং এদের নিজেদেরই একটি হাতিয়ার বানিয়ে দেয়। এই স্পেশাল ফোর্সের ব্যাপারে এক্সপার্টরা একটা কথাই বলে যে এই স্পেশাল ফোর্সের কমান্ডারদের আপনি অন্য কোনো স্পেশাল ফোর্সের কমান্ডারদের সঙ্গে তুলনা করতে পারবেন না, কারণ এই স্পেশাল ফোর্সের এক একজন কমান্ডো নিজেরাই এক একজন অপারেটর। অর্থাৎ এরা এতটাই স্পেশালিস্ট হয়, এদের একাই কোনো শত্রুদের এলাকায় পাঠিয়ে দেওয়া হয় তাহলেও সেখানে এরা অনেক লম্বা সময় ধরে কাজ চালিয়ে যাবে। এরা কী ধরনের অস্ত্র ব্যবহার করে সেই তথ্যটিকেও গোপন করা হয়েছে। আপনি এই স্পেশাল ফোর্সের ব্যাপারে একটা কথাই বলতে পারেন, এরা ভারতের ব্ল্যাক অপারেশন ইউনিটের মতোই কাজ করে। অর্থাৎ এদের অস্তিত্ব তো অবশ্যই রয়েছে, কিন্তু এদের অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি, কারণ এই ইউনিটের ব্যাপারে কোনো কাগজে লিপিবদ্ধ করা নেই। আর তাই এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ঘোস্ট ইউনিট। আর এরা ভারতের সেই সমস্ত সৈনিকদের মধ্যে পড়ে যারা কোনো ক্রেডিট ছাড়াই পিছন থেকে ভারতকে রক্ষা করে চলেছে। এরা বছরের পর বছর ভারতের ওপর ছায়ার মতো করে লড়ে চলেছে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকে ভারতের এই স্পেশাল ফোর্স সম্বন্ধে জেনে আপনার ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকমই ইন্টারেস্টিং এবং অজানা ভিডিও সবার আগে দেখার জন্য সবচেয়ে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।